হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোলমরিচের উপকারিতা সম্পর্কে চলুন তাহলে জেনে নেওয়া যাক গোলমরিচ খাবারের স্বাদ বাড়ায় এটি খাওয়াও স্বাস্থ্যের পক্ষে উপকারী শুধু তাই নয় প্রতিদিন গোলমরিচ খেলে হার্টকে সুস্থ রাখা যায় গোলমরিচে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক গোলমরিচের উপকারিতা সম্পর্কে এক গবেষণা অনুসারে জানা যায় গোলমরিচে অ্যান্টি প্রোলাইভেটিভ নামে উপাদান রয়েছে এটি ব্রাসিয়াল সেল বাড়তে বাধা দেয় এর ফলে শরীরে ক্যান্সার রোগ প্রতিরোধ করতে পারে আপনি যদি স্ট্রেসের শিকার হন তবে গোলমরিচ আপনার পক্ষে উপকারী হতে পারে এটিতে পাইপারির নামক একটি উপাদান রয়েছে এটি সেরোটনির নামের একটি উপাদান তৈরি করে এটি মেজাজে উন্নত করতে সহায়তা করে এটি মনকে শান্ত করতে কাজ করে গোলমরিচের বাইরের স্তরটিতে ফাইটো পুষ্টি থাকে তারা মেদ গলানোর জন্য কাজ করে তাই প্রতিদিন এক চতুর্থাংশ চা চামচ কালো মরিচের গুঁড়া খেলে ওজন হ্রাস পাবে যাদের পেটের সমস্যা রয়েছে তাদের দই বা বাটার মিল্কে এক চিমটি কালো গোলমরিচের গুঁড়ো খাওয়া উচিত এটি গ্যাস্ট্রিক পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে মুক্তি দেয় যারা খিদা রোধ করেন না তাদের গোলমরিচের গুড় খাওয়া উচিত এটি বিপাককে ত্বরান্বিত করে এছাড়াও শরীরও সুস্থ হয়ে ওঠে গোলমরিচের ভিটামিন এ সি এবং সেলেনিয়াম ইত্যাদি রয়েছে এগুলি সংক্রমণ প্রতিরোধ করে প্রতিদিন চার থেকে পাঁচটি গোলমরিচ খাওয়া প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে যে সমস্ত লোকের ঠান্ডা লাগা বা গলা ব্যথা হয় তারা গোলমরিচের দানা চুষে খেলে বা চায়ে সিদ্ধ করে খেলে আপনি এটিও পান করতে পারবেন এটি স্বস্তির সরবরাহ করবে যদি আপনার ঘুম ঘুমঘুম হয় বা সর্বদা বিরক্ত থাকে তবে গোলমরিচের চা খান এটি মস্তিষ্কে ডোপাইন নামক রাসায়নিক ছাড়বে এটি আপনাকে ভালো রোধ করবে মাড়িতে রক্তক্ষরণ হলে বা দাঁত খারাপ হতে থাকলে তবে গোলমরিচ পিষে লেবুর রস এবং নুন মিশিয়ে ম্যাসাজ করুন এটি করার মাধ্যমে মুখের খারাপ সমস্যার সমাধান হবে সতর্কতা আপনি যদি গোলমরিচের পরিমাণটি নিয়ন্ত্রণে রাখেন তবে এটি আপনার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তবে এটির বেশি পরিমাণে গ্রহণ করার প্রতি মুহূর্তেও আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রাকৃতিকভাবে গোলমরিচ গরম এটির অত্যাধিক গ্রহণ আপনার পেট জ্বালা করে তবে চিন্তা করবেন না কারণ এই পোড়া অস্থায়ী এবং কিছু সময়ের পরে নিজেই নিরাময় হবে গোলমরিচ ত্বক এবং বিশেষত চোখের সরাসরি যোগাযোগ থেকে রক্ষা করে গোলমরিচ খেলে চোখে প্রচুর জ্বালা হতে পারে তাই অতিরিক্ত গোলমরিচ খাওয়া ঠিক নয় অতিরিক্ত গোলমরিচ খেলে পেটের অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং গ্যাস্ট্রাইন স্টাইল্যান নামক সমস্যা হতে পারে তাই এই রোগে যারা ভুগছেন এমন রোগীদের গোলমরিচ খাওয়া উচিত নয় প্রায়শই কালো মরিচের ঘ্রাণ শ্বাস প্রশ্বাসের জ্বালা হাঁপানি ইত্যাদির মতো শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে কিছু বিরল ক্ষেত্রে গোলমরিচ খেলে ত্বকে চুলকানি ফোলাভাব এবং লালভাবের মতো লক্ষণ দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তনদানের সময়কালে গোলমরিচ খাওয়া উচিত নয় গ্রীষ্মের মরশুমে কালো মরিচের অতিরিক্ত মাত্রায় সেবন করলে নাকের রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত গোলমরিচ খাওয়া ঠিক নয় পরিমিত পরিমাণে খান এবং নিজেকে সুস্থ রাখুন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে